दन्ते तीनकं निधाय पदयोर्निपत्तो काकुशात एतदहं बब्रिमि हे साधवो सकलमेव विहाय दुरा चैतन्य चन्द चरणी कुरुतानुरागम चैतन्य चन्द चरणी कुरुतानुरागम दन्ते निधाय तिनकं पदयोर्निपत्तो काकुशात एतदहं बब्रिमि हे साधवो सकलमेव विहाय दुरा चैतन्य चन्द चरणी कुरुतानुरागम श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद जानिएछेन এই জগতে আমরা কোনো ইট পাথরের মিস্ত্রি হতে আসিনি। এই জগতে আমরা কোনো কালোয়াতি শিক্ষা করতে আসে, কালোয়াত মানে যিনি বিভিন্ন সুর ভাঁজেন, বিভিন্ন সঙ্গীতের কলাকৌশলী আয়ত্ত করেন। আমাদের জীবনে কোনো রকম কোনো বাহাদুরি প্রয়োজন নাই, আমাদের জীবনের কোনো রকম কোনো বাহাদুরির প্রয়োজন নাই। একমাত্র একটা জিনিস প্রয়োজন, সেটা হলো শ্রী চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগম। শ্রী চৈতন্য চরণে অনুরাগ বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সাধক উপলব্ধি করে অনন্ত ব্রহ্মাণ্ডে যে সমস্ত লোভনীয় বস্তু আছে সেই সমস্তগুলোর এক বিন্দু বিসর্গ কোনো মূল্য নাই। যতক্ষণ পর্যন্ত সাধক চৈতন্য চরণ থেকে দূরে থাকে ততক্ষণ পর্যন্ত তার কাছে জগতের এই সব লোভনীয় বস্তুগুলোর মূল্য থাকে। যে যতটা পরিমাণে চৈতন্য চরণ থেকে তফাতে রয়েছেন, দূরে রয়েছেন, তার ততটাই অসুবিধে। এই কথাটা অনুভব করা দরকার। অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্যমেশ্বরম ন বিদুহ সর্বশাস্ত্রজ্ঞপিহি ব্রহ্মন্তিতে জানাহা। এ বিশ্ব অচেতন অবস্থায় পড়ে রয়েছে, যদিও লাইফ সায়েন্স বলবেন যে না, সবার তো চেতন আছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, সমস্ত কিছু তো করছে, তাদের কর্মের যা কিছু তা তাদের তো প্রাণ আছে। আপনি বলছেন কেন ডেড বডি? প্রভুপাদ বলছেন আনুগত্যহীন ব্যক্তি, গুরু বৈষ্ণবে আনুগত্যহীন ব্যক্তি সে পশু সদৃশ্য। আনুগত্যহীন ব্যক্তি, গুরু বৈষ্ণবে আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন প্রাণ আছে যার সেহেতু প্রচার। অনেকে বললেন আমার তো প্রাণ আছে, আমি তো কথা বলতে পারি, কত চিৎকার করতে পারি, কীর্তন করে লোককে মাতি দিতে পারি, তাহলে আমি প্রচার করতে পারব। প্রাণ আছে যার সেহেতু প্রচার। বিদ্যদ্রুড়ি ভিত্তিতে যে সমস্ত শব্দের অর্থ উদ্গম হয়, অবিদ্যদ্রুড়ি ব্যক্তিতে সে সমস্তগুলো কখনোই সম্ভব নয়। বিদ্যা অবিদ্যা এ দুটোর কী অর্থ এতদিনে নিশ্চয়ই কিছু উপলব্ধি করেছেন। বিদ্যা কাকে বলে? সা বিদ্যা তৎমতেরই জয়া ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন। প্রাণ আছে যার সেহেতু প্রচার। সবাই বললেন আমরা প্রচার করতে পারব, আমাদের প্রাণ আছে, আমাদের অর্থ বল আছে, আমাদের দেখতে সুন্দর ফিজিক্যালি আমরা, কিন্তু এর অর্থ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ লিখলেন প্রাণ কাকে বলে জানো? প্রাণ কাকে বলে? বলছেন যে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, প্রভুপাদ বলছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার। সেটার উত্তর ভক্তিবিনোদ ঠাকুর দিচ্ছেন যে শিখায় শরণাগতি ভক্তের প্রাণ।
এতক্ষণ পর্যন্ত আমার কাছে প্রাণ এই শব্দটার মানে ছিল যে সাধারণ আমার যে যে চলাফেরার ক্ষমতা এটাকে প্রাণ বলছে, কিন্তু প্রভুপাদ বুঝিয়ে দিলেন প্রাণ এটা নয়, প্রাণ হলো ভক্তি জগতের ব্যাকবন্ড। যেমন তোমার মেরুদণ্ডটা যদি না থাকে সঙ্গে সঙ্গে তুমি কোলাপস করে যাবে, তোমার যদি মেরুদণ্ডটা না থাকে ব্যাকবন্ড তাহলে এক্ষুনি তুমি কোলাপস মেরে যাবে, লাভ হবে না কিছু। সেই জন্য সেখানে বলছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার, ভক্তিমন ঠাকুর বলছেন শিখায় শরণাগতি ভক্তের প্রাণ, যার গুরু বৈষ্ণব চরণে সৎকারা শতভাগ প্রপত্তি সিদ্ধ হয়েছে, তার মধ্যে অপ্রাকৃত জগতের দিব্য জ্ঞান জাগরুক হয়নি, কোয়াইট ইম্পসিবল, হতেই পারে না। যার মধ্যে শরণাপত্তি সিদ্ধ হয়েছে তা স্বাভাবিকভাবে অপ্রাকৃত জগতের সমস্ত অনন্ত সম্পত্তি, সমস্ত প্রেম সম্পত্তি, সম্পত্তি বলতে চৈতন্য মহাপ্রভু বলছেন সম্পত্তি কাকে বলে, সেটার উত্তর দিয়েছেন মহাপ্রভু যে প্রেম ধন বিনা দারিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। যে ব্যক্তির প্রেম বলে কোনো বিষয়বস্তু নাই, আমি জড় জগতের প্রেমের কথা বলছি না, যে তার জড় শরীর মন রক্ত মাংস ইত্যাদির মধ্যে যে কনসেপশনটা কনফাইন থাকে বদ্ধ থাকে আমি সেইটুকু মানে করি নাই, সেই প্রেম হেয় প্রেম। কিন্তু ঠান্ডা মাথায় বিচার করে দেখবেন জগতে এমন কোনো সমস্যা নেই যেটা প্রেমের দ্বারা সমাধান হয় না, শ্রী চৈতন্য মহাপ্রভু সেইটাই প্রমাণ করেছেন যে প্রেমের দ্বারা সমস্ত কিছু সমাধান হতে পারে, কিন্তু সেই প্রেমটা কেমন প্রেম, না যখন নিজেকে ভগবানের চরণে পরিপূর্ণরূপে সমর্পিত আত্মা হয়ে সমস্ত জগৎকে কৃষ্ণ সম্বন্ধে দেখতে শিখেছেন, অপর কোনো প্রাণীর কোনো অপর কোনো জীবের কষ্ট হলে কান্না আসে, এই রকম যে অবস্থাটা, এই অবস্থায় কোনো হিংস্র প্রাণী কামড়াতে পারে না, কোনো বিষধর সর্প তার সম্মুখে পড়ে গেলেও তাকে দংশন করতে পারে না। পরমহংস গুরুদেব শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু মহারাজ বলতেন যে যার সমস্ত জগৎ থেকে হিংসা বলে ব্যাপারটা চলে গেছে সম্পূর্ণ, কিচ্ছু হিংসা বলে কিছু নেই, সেই মহাপুরুষ যদি কোনো সর্পের গায়ে পা দিয়ে দেন ভুল করে সেই সর্প কামড়াতে পারে না। প্রত্যক্ষ একটা উদাহরণ আমি বলি, এটা অনেক উদাহরণ আছে, আমি দুই একটা কথা বলি। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর চৈতন্য মঠে অবিদ্যাহরণ নাট্য মন্দিরে বসে অপ্রাকৃত গৌর গুণগান করছেন, বাঁদিকে মায়েরা বসেন আর ডান দিকের বাবারা বসেন, মধ্যিখানে গ্যাপিং থাকে, প্রভুপাদ ঠিক এরম বসে রয়েছেন। ওই অবস্থায় দেখা গেল হরিকথা বলতে বলতে একটি গোখরো সাপ, ভয়ঙ্কর বিষাক্ত গোখরো সাপ, খুব মোটা বিশাল বড়, সোজা জঙ্গল থেকে এসে ঠিক প্রভুপাদের কাছে এসে ব্যাসাসনের পাশে এরমভাবে দাঁড়িয়ে পড়ল দীর্ঘ সময়। সমস্ত শ্রোতারা ভীত হয়ে যাচ্ছেন দেখে শিল প্রভুপাদ আঙুল নির্দেশ করলেন, এরম করলেন, কোনো ভয় নেই, বরাভয়প্রদ তার মুদ্রা প্রদর্শন করলে, তোমাদের অভয় দান করছি আমি, কোনো চিন্তা নাই। হরিকথা যখন শেষ হয়ে গেল সেই সর্প আস্তে আস্তে বিদায় নিল। শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ পরমহংস শ্রেষ্ঠ আকিঞ্চন কাকে বলে তাকে দেখলে অনুভব হয়,
সবাই পারেন না অনুভব করতে। তিনি তার ছোঁয়ের মধ্যে থেকে ভজন করেন পরিপূর্ণরূপে, অনপেক্ষক, নিরপেক্ষ কাকে বলে, সেই পরমহংসর বাবাজি মহারাজকে দেখলে যদি অনুভব হয় তাহলে ভালো। সেখানে বলছেন একদিন গৌরকিশোর বাবাজি মহারাজ ভিক্ষায় যেতে পারতেন না, যা কিছু ভগবত ইচ্ছায় আসত, কিছু প্রসাদী অন্ন ফন্ন যা পড়ে থাকতো ওগুলো রেখে দিতেন, যদি প্রসাদ ফেলে দিতেন না, জল দিয়ে রেখে দিলেন, নুন দিয়ে কখনো পেয়ে নেবেন। কখনো কখনো বাবাজি মহারাজ গঙ্গার মাটি মুখে খেয়ে চলে আসতেন, মুগের ডাল হয়েছিল, সেই মুগের ডালকে নিয়ে গিয়ে গঙ্গাতে ফেলে নিজের মনকে বলছেন মুগের ডাল খাবি, মুগের ডাল খাবি, খা। মুগের ডাল গঙ্গাতে ফেলে দিয়ে সেই গঙ্গার মাটি পেয়ে চলে আসতেন। এই ধরনের বাবাজি মহারাজ যখন সেই কিছু প্রসাদী অন্ন রেখে দিয়েছিলেন জলে ভিজিয়ে, একজন মাতাজি দূর থেকে এসে বললেন বাবাজি মহারাজ আপনি অন্নটা খাবেন না, ওই অন্নের পাশ দিয়ে সে সাপ চলে গেল। বাবাজি মহারাজ বিরক্ত ব্যক্তি ছিলেন, তিনি জানেন মায়াদেবী বিভিন্ন রূপে আমাদের সম্মুখে আসে, মায়াদেবী কখন কী রূপে আসবে সেটা কেউ বলতে পারে না। কোনো কোনো সময় খুব আদর করে সেবার বাহানা নিয়ে আসবে, আপনার শরীর খারাপ আমি একটু আপনাকে সেবা করে দিই বিভিন্ন রকমভাবে। মায়াদেবী কখন তোমার সামনে কী রূপ ধারণ করে আসবে তুমি জানতে পারবে না, কিন্তু তোমার সেই মায়াদেবী পাল্লায় পড়ে মায়াদেবী তোমার গলাটা টিপে শেষ করে দেবে। গৌরকিশোর বাবাজি মহারাজ পরম নিরপেক্ষ ছিলেন, তিনি বিরক্ত হয়ে বললেন যে মায়াদেবীর কাণ্ডটা দেখেছ, কোথায় কোথায় সাপ কই, সাপ কই বলে হাত দিতে গেলেন, এই আপনার হাতের সামনে দিয়ে সাপটা চলে গেল। বাবাজি মহারাজ বিরক্ত হলে, আমি তো তাই চাই সাপটা কামড়াক আমাকে, আমি তো চাইছি যে সাপটা আমাকে দংশন করুক, আমার তো ভজন হলো না, আমার বেঁচে থেকে করবোটা কি, মায়াদেবীর কাণ্ডখানা দেখো, তুই যা এখন। ওই অন্নই তিনি পেলেন, যেই বলছেন ওই সামনে দিয়ে সাপ চলে গেল, আপনার কই কই সাপ কই, চোখে দেখতে পান না, এই আপনার আঙুলের পাশ দিয়ে চলে গেল। আমি তো চাই মরতে, আমি তো মরণও হয় না আমার। এইসব কথা পরাৎপর অখিলেশ্বর চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন, এগুলো কোনো বানানো কথা নয়। কেন বা ছয়ে প্রাণ কিছুক লাগিয়া ইত্যাদি কথা, এগুলো সব বানানো নয়। গীতা বাটিকা যেখান থেকে গীতা প্রেসের বই বেরোয় সেখানে একটা ঘটনা ঘটেছিল। সেখানে একজন সাধু আছেন, আমার নাম বলবার দরকার নেই, তিনি তাদের সম্প্রদায়ের নিম্বার্ক সম্প্রদায়ের ভালো সাধু, গীতা বাটিকায় থাকেন গোরখপুরে। সেখানে তিনি তুলসীর বাগিচা মধ্যিখানে আছে, তিনি সকালবেলা উঠে চলতে পারেন না ভালো করে, আর একটা লাঠি নিয়ে সেই তুলসীর বাগিচাকে পরিক্রমা করবেন আর নাম করবেন, ভালো করে নাম করেন। হঠাৎ পরিক্রমা করতে করতে সম্মুখে দেখেন একটা বিশাল কালসা সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। তিনি কোনো জায়গায় যাচ্ছেন না, তিনি সাপটার সঙ্গে কথা বলছেন, আর চারিপাশের লোক যারা দেখতে পেয়েছে তারা হায় হায় করছে। অফিসে খবর চলে গেছে যে মহারাজজি তার সর্বনাশ, এই সামনে কালসাপ পড়েছে, তার সঙ্গে খেলা করছেন উনি। সেখানে বলছেন সুখরাম দাস বোধহয় ছিলেন সেই সময়, তিনি ছুটে এলেন, দেখলেন অনেক লোক জমা হয়ে গেছে, সেই সর্পটি সামনে এরম দুলছে, কখন কামড়াবে ঠিক নাই। তিনি সবাইকে বললেন এই সব চলে যাও, সব চলে যাও, উনি সাপ নিয়ে খেলছেন না, সাপ নিয়ে খেলছে, এই তো সাপ, উনি ভগবানের সঙ্গে খেলছেন, উনি সাপ নিয়ে খেলছেন না। ওই সাপকে বলছেন আমার গিরিধারী আজ তুমি ফুঁ করো আর ফাঁ করো, আমি যাওয়ার লোক নয়, আমি পরিক্রমা করবো তবে ছাড়বো, তুমি যা করার করো।
ওর সাক্ষাৎ অনুভব এটা গিরিরাজ মহারাজ ভগবান, ওর মধ্যে ভাবিনি এটা সাপ। যে ভাবটা মীরাবাইয়ের মধ্যে এসেছিল যখনই তাকে ফলের ঝুড়ি পাঠিয়েছে, এরকম ফলের ঝুড়ি তুলেছেন, তুলে দেখেন কালসাপ, তখন চোখ বুঝে বলছেন গিরিধারিয়ে তোমার কী রূপ। পরে দেখলেন যে সে সাপ নেই, সে গিরিধারী ভগবান। সর্বত্র ভগবান আছেন এটাকে আমাদের বিশ্বাস হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ওমনি প্রেজেন্ট, ওমনি প্রেজেন্ট। এটা বলতে সহজ কিন্তু অনুভব হয় না। শ্রীল প্রহ্লাদ মহারাজের কিন্তু বাস্তব অনুভব হয়েছিল, হয়েছিল বলেই তিনি দৈত্যরাজকে বলেছিলেন। দৈত্যরাজ বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রহ্লাদ মহারাজকে বলছেন, তোর হরি কোথায় আছে বল। তিনি বলেছিলেন যে আমার হরি সর্বত্রই আছেন, সর্বত্র আছে, এই খাম্বাতে আছে, বলে এই খাম্বাতেও আছে। বলার সঙ্গে সঙ্গে এক মুষ্ঠাঘাতে তিনি খাম্বাকে বিচূর্ণ চূর্ণ বিচূর্ণ করলেন। তাতে কি ফল দেখা গেল ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণনা আসবে, শীঘ্রই আপনারা শুনতে পাবেন যদি আপনাদের শ্রবণের আগ্রহ থাকে। যদি ধীরে ধীরে আপনাদের শ্রবণের আগ্রহ বৃদ্ধি পায় তাহলে মনে করবেন আপনাদের রোগ সেরে যাচ্ছে। যদি আপনাদের ধীরে ধীরে হরিকথা শ্রবণের আগ্রহ প্রচুর পরিমাণে বেড়ে যায় কীর্তন এবং হরিকথা, তাহলে জেনে রাখবেন আপনাদের ভগবত প্রাপ্তি আর বেশি দূরে নয়। কিন্তু মায়াদেবীর এমনই প্রভাব, মহামহাগুরু বৈষ্ণবগণের সম্মুখে থেকেও আমরা মায়াদেবীর প্রভাব থেকে বাঁচতে পাচ্ছি না, কারণ পরিপূর্ণরূপে তাদেরকে হৃদয় থেকে গ্রহণ করতে পারি নাই, পরিপূর্ণরূপে হৃদয় থেকে সে আনুগত্য আমরা স্বীকার করতে পারি নাই, মুখে বলছি। ঠিক যেমনভাবে প্রহ্লাদ মহারাজ বললেন যে তিনি সর্বত্রই আছেন, এ স্তম্ভে কস্মাত ন দৃশ্যতে, এ স্তম্ভে এ দেখা যাচ্ছে না কেন, যদি সর্বত্র ভগবান আছেন কস্মাত ন দৃশ্যতে স্তম্ভে, এ স্তম্ভে কেন দেখা যাচ্ছে না। তিনি বললেন স্তম্ভে তো আছে, বলে যখন মুষ্টাঘাত করলেন তখন সেখান থেকে দেখলেন সত্যি সত্যি ভগবান সেখান থেকে বেরিয়ে এলেন। সেখানে ভাগবতী মহাপুরাণে সপ্তম স্কন্ধে লেখা রয়েছে, বলছেন যে নিজের যে সেবক, নিজের যে প্রাণের ধন প্রহ্লাদ, তার বাক্যটাকে সত্য করার জন্য ভগবান সেখানেও প্রমাণ করলেন, সত্যম বিধাতুম নিজভৃত্ত ভাষিতম, এইটি লেখা আছে, সত্যম বিধাতুম নিজভৃত্ত ভাষিতম, নিজের ভৃত্য যে কথাটা বলেছে এটা 100% সত্য, এটা প্রমাণ করার জন্য ভগবান সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রকট হলেন। কিন্তু যারা প্রহ্লাদ মহারাজের আদর্শটাকে বুঝতে পারল না, যারা আমাদের যে গৌড়ীয় গণে যে সমস্ত পরমহংস ব্যক্তিগণ আছেন তাদের জানতে পারল না, তারা কপাল পোড়া, তাদের কপাল যথেষ্ট রূপে পুড়ে গেছে, ভালো হবে কি না জানি না, চেষ্টা করতে পারেন। শ্রীমান মহাপ্রভুর শিক্ষাস্টকের আলোচনা প্রসঙ্গে তৃতীয় শ্লোকের আলোচনা হয়ে গেছে, কালকে উত্থাপন করেছিলাম। শ্রীল গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বলছেন অপ্রাকৃত দৈন্য, যে আমি মরে গেলে পরে আমার এই জঘন্য দেহটাকে কুকুরকে যেমন মানুষ পায়েতে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে টান মেরে ফেলে দেয় ভাগাড়ে, তার আমাকেও আমি মরে গেলে তোমরা এরকম ধরনের আমাকে পায়ে বেঁধে আর এই ধামের ধামেতে টানতে টানতে নিয়ে যাবে, আমার পায়েতে দড়ি বাঁধবে, ঘষরাতে ঘষরাতে আমার ধামেতে নিয়ে যাবে, তারপর টেনে ফেলে দেবে কোথাও যেখানে তোমরা পারো। পাষণ্ড ব্যক্তিগণ যখন ছিল গৌরকিশোরদাস বাবাজি মহারাজ উত্থান একাদশীর দিনে নিজের অপ্রাকৃত শরীর শান্ত করলেন,
সেখানে কি হলো, সমস্ত সহজিয়াগণ এসে বললেন বাবাজি মহারাজ বলে গেছে, অতএব তার কথা মানতে হবে, পায়েতে দড়ি বেঁধে আমরা টেনে নিয়ে যাব। প্রভুপাদ এসে বললেন, এই সমস্ত পাশবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণের কি বুদ্ধি কখনোই শুদ্ধ হবে না? পরমহংস বাবাজি মহারাজ সে বলতে পারেন তার অপ্রাকৃত দৈন্য, তা বলে কি সত্যি আমরা তার পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাব? যে পরমহংস শ্রেষ্ঠ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে গৌর কিশোর সাক্ষাৎ গৌরাঙ্গ গৌর কিশোর কোলে করে নৃত্য করতে পারলে কৃতকৃতার্থ হন। সাক্ষাৎ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে কোলে নিয়ে নৃত্য করতে পারলে তিনি কৃতকৃতার্থ হবেন, গৌরাঙ্গ কৃতকৃতার্থ হবেন, যে কথাটা প্রমাণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেখানে নীলাচলে যখন হরিদাস ঠাকুর নিজের নিজের শরীর গৌরাঙ্গ মহাপ্রভু অপ্রাক কোলে নিয়ে নৃত্য করেছিলেন। প্রভুপাদ বললেন অপ্রাকৃত দৈন্য, বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্য উপলব্ধি করা সম্ভব হয় না। তৃতীয় শ্লোকের আলোচনা প্রসঙ্গে যে অনুভবগুলো আমরা কিঞ্চিত পরিমাণে করতে পেরেছি, আজ ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ী মম জন্ম জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহিত কৃতে, এইটাই ভগবত ভক্তের কথা। বাকি জগতের কথা অন্যরকম, কিন্তু এক ভগবত ভক্তের কথাই হলো ভগবান আমি কোনো কিছুই তোমার কাছ থেকে চাই না। এগুলো কেবল চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে লিখেছেন তা নয়, কিন্তু বাস্তবিক ভক্তকে আপনারা যে ভাগবত শ্রবণ করতে বসেছেন বড় সৌভাগ্যবান সৌভাগ্যবতী, সেখানে দেখবেন বিভিন্ন সময় এই সমস্ত কথাগুলো আসবে আমাদের সম্মুখে। সেখানে দেখতে পাব নাগপত্নীগণ বলছেন ননা কপিষ্ঠম ন সার্বভৌমম ননা কপিষ্টম ন পারমিষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম যোগ সিদ্ধির অপুনর্ভবম বা বাঞ্ছন্তি যে তৎপাদরজ প্রপন্যা ইত্যাদি কথা ভিন্ন ভিন্ন সময়ে এই সমস্ত আমরা ভগবানের চরণে প্রার্থনা শুনতে পাই বিভিন্ন জায়গা থেকে। বৃত্তাসুর বলছেন হে ভগবান আমি কোনো কিছুই তোমার কাছে প্রার্থনা আমি করি না, কোনো কিছুই আমার কাছে আমার প্রার্থনীয় নয় ইত্যাদি বৃত্তাসুরের প্রসঙ্গে আসবে, সেখানে আলোচনা শ্রবণ করলে আপনারা কৃতকৃতার্থ হবেন। এখানে যে তিনাদবী শ্লোকের কথা বলা হলো, তিনাদবী শ্লোকে প্রতিষ্ঠিত হলে পরে তবে তার পক্ষে শ্রবণ এবং কীর্তন সম্ভব হতে পারে, এ কথা চৈতন্য মহাপ্রভু নিজেই একটা সিদ্ধান্ত দিয়েছেন, বাস্তবিক সিদ্ধান্ত। যিনি নিজে তিনাদপি ভাবেতে প্রতিষ্ঠিত তিনি ছাড়া বাদবাকি জগতের কেউই
হরি কথা শ্রবণ কীর্তন কীর্তন করতে পারেন না। হরি কীর্তনের বাস্তবিক যোগ্যতাই হল তৃণাদবী ভাবেতে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু এটা বড় সহজ কথা নয়, যার সম্পূর্ণরূপে ভগবত চরণে শরণাপত্তি সিদ্ধ হয়েছে, যিনি বুঝতে পেরেছেন গুরু বৈষ্ণবের চরণ রজই আমার জীবনের সম্পত্তি একমাত্র, জগতের ধন দৌলত এই সমস্ত কিছু সংগ্রহের জন্য আমাকে ব্যস্ত হতে হবে না, এটি আমার চরণের আমি এই গুরু বৈষ্ণবের চরণে যে অপ্রাকৃত রজ, যেমন আমরা দেহ ছাড়লে পরে বলি ইনি হচ্ছেন ব্রজ রজ প্রাপ্ত, অর্থাৎ তিনি দেহ ছেড়েছেন বৃন্দাবনের রজকে প্রাপ্ত হয়েছেন। আলোচনা প্রসঙ্গে এই যে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্মনেশ্বর ভবতা ভক্তির হেতু কিত্বই, এই শ্লোকের ব্যাখ্যা বহু করা প্রয়োজন, কিন্তু আমাদের ধীরে ধীরে পরমায়ু ফুরিয়ে আসছে। শ্রীল দামোদর ব্রতে শ্রী দামোদর ভগবানের লীলা বিলাসের আলোচনা কিছু করার দায়িত্ব পড়েছে, সেই জন্য অল্পের ওপর কিছু ব্যাখ্যা। ধন দৌলত আদি যা কিছু জড় সংসারে আছেন সেইগুলো যদি ভগবত সেবায় নিয়োজিত হয় তাহলে সেগুলোকে উপেক্ষা করার কোনো দরকার নেই, এর মধ্যে অনেক গভীর কথা আছে, এগুলো সব শোনা দরকার। কৃষ্ণ সেবায় যা হয় অনুকূল, বিষয় বলিয়া তা ত্যাগী হয় ভুল, এটা যেমন সত্য সেরকম এটাও সত্য, ভগবত সেবার আনুকূল্য গ্রহণ করতে গিয়ে আমি গুরু বৈষ্ণবকে সম্মুখে রেখে নিজের ইচ্ছা মতো জগতের ঐশ্বর্যগুলোকে আমি লুটে নেব, বৈভবগুলোকে নিজের কাজে লাগাব, এটা পাষণ্ড বুদ্ধি। শাস্ত্র বিচারে বলছেন ভগবত ভজনে ভগবত সেবায় যেটা অনুকূল সেই মাত্র করো, বাদবাকি অধিক পরিমাণে যে আশা করবে সে পারবে না, তার বিপদ অনিবার্য। জগতে বর্তমানে এমন কোনো ব্যক্তি সহসা দেখা যায় না যিনি অগাধ ধন দৌলত ভগবানের জন্য সংগ্রহ করে নিজে নিষ্পৃহ রয়েছেন, নিজের কোনো কামনা বাসনা নাই, নিজের কোনো অহংকার জাগরুক হয় নাই, এটা দেখা যাচ্ছে না, এটা হয় না। প্রভুপাদ ছিলেন অপ্রাকৃত, গুরু বৈষ্ণবরা ছিলেন, তাদের কথা আলাদা ছিল, বর্তমানে সেরকম ধরনের ব্যক্তি খুবই কম, নেই বলেই হয়। যার জন্য শাস্ত্র বলছেন ভগবত ভজনের নাম করেও আমাদের অতিরিক্ত অর্থ সংগ্রহের প্রচেষ্টা করতে হবে না, সেগুলো প্রভুপাদ একালে বলেছেন, প্রভুপাদ ঠিক এই কথা বলছেন, আমরা অতিরিক্ত ধন দৌলত আদি সংগ্রহেতে ব্যস্ত হব না, যদি তাতে ব্যস্ত হই তাহলেই আমরা গুরু বৈষ্ণবকে অপমান করবার ইচ্ছা হবে আমাদের। আমরা অধিক পরিমাণের অর্থবিত্ত আদি সংগ্রহেতে ব্যস্ত হব না, বৈভব বৃদ্ধিতে, তাহলেই আমাদের কি হবে যদি বৃদ্ধিতে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে পরমাংশ গুরু বৈষ্ণবগণকে যথেষ্ট অপমান করতে ইচ্ছা হবে, মনে হবে তিনি আমার কেনা গোলাম, মনে হবে তার তো কিছুই নেই, আমার কত বৈভব, অতএব সে আমার আজ্ঞা পালন করবে, তখন হিরণ্যকশিপুর ভূমিকায় চলে যাওয়ার ইচ্ছা হবে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, প্রভুপাদের টেকনিক ছিল আলাদা, প্রভুপাদ যে পদ্ধতিতে গৌড়ীয় গগনে দেখিয়েছিলেন যে বাণী বৈভবকে কিভাবে সংরক্ষণ করা যায়, বর্তমানে বাণী বৈভবকে সংরক্ষণ করার কোনো চেষ্টা নাই, কেবল হোটেলের মতো কিছু বিল্ডিং আদি তৈরি করে এগুলো বৈভব বৃদ্ধি করা, বর্তমানে সে শক্তি কাউ সহসা দেখা যাচ্ছে না, নেই। সেই জন্য সেখানে বলছেন যে প্রভুপাদ এটা করতে পেরেছিলেন সর্বসময় বাণী বৈভবকে সংরক্ষণ করার জন্যই, তার এই বৈভব যেগুলো স্বীকার করেছেন গৌড়ীয় মঠে যে সমস্ত বৈভব বিস্তার করেছিলেন তার পেছনে গোপন উদ্দেশ্য প্রভুপাদের ছিল, এই বৈভবের মাধ্যমে আমি কি করব, জগতের প্রত্যেক ব্যক্তির কাছে গৌড়বাণী পৌঁছে দেব। সেই জন্য তিনি অন্তিম সময়ে বলে গেছিলেন
যে আমি শিষ্য শিষ্যগণকে তিনি গুরুবর্গ ভাবতেন। তো যাওয়ার আগে বলছেন, আমি তোমাদের জন্য কোনো একটা পয়সাও ব্যাংকে রেখে যাব না, আমি তোমাদের জন্য একটা পয়সাও সঞ্চিত রেখে যাব না, আমি যদি সঞ্চিত রেখে যাই তোমাদের আলস্য প্রশ্রয় দেবে তোমরা, আমি এমনভাবে তোমাদেরকে ধার দেনা করে জগৎ থেকে ধার দেনা করে আমি গুরু গৌরাঙ্গের সেবা করব, বাণী বৈভব বিস্তার করব, আর আমি যখন এই জগৎ থেকে চলে যাব সেই বাণী বৈভব বিস্তারের জন্য যে দেনা আমি করেছিলাম সেই দেনাগুলোকে শোধ করার জন্য তোমাদের দিন রাত পরিশ্রম করতে হবে, আমি তোমাদের বসতে দেবো না, আমি তোমাদের বিশ্রাম করতে দেবো না, আমি তোমাদের বিশ্রাম নিতে দেবো না, তোমরা বিশ্রাম নিলেই আলস্যতা প্রশ্রয় পাবে, বিভিন্ন কাম জাগবে তোমাদের হৃদয়ে, আমি তোমাদেরকে চরকির মতো সবসময় সেবাতে নিয়োজিত রাখবো। এইটি হচ্ছে অপ্রাকৃত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর অপ্রাকৃত আচার্যের বৈশিষ্ট্য। এরকম বৈশিষ্ট্য আমরা কোনো আচার্যের জীবনে আমরা দেখতে পাই নাই। গুরুপাদ পদ্ম বলতেন যে গুরুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের যে আচার্যত্ব সেই রকম আচার্যত্ব পৃথিবীর ইতিহাসে কোনোদিন কেউ দেখতে পায়নি। বড় আশ্চর্য, সর্বক্ষণ নিজের কাছে আগত ব্যক্তিগণকে অনুক্ষণ ভগবত সেবাতে নিয়োজিত করে রাখার যে টেকনিক এটা প্রভুপাদ দেখিয়েছিলেন, প্রভুপাদ দেখিয়েছিলেন, সেগুলো প্রমাণ করেছিলেন। কাউকে বিন্দুমাত্র তিনি জড় প্রসঙ্গ তোমাদের যেন স্পর্শ না করে, এ সম্বন্ধে যদি এক একটা আলোচনা খুলি ভেতরে কাঁপতে আরম্ভ করবে চৈতন্য মহাপ্রভু কিভাবে আলোচনা করছেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারম পরম জিগ মিশ ভবসাগরস্য সন্দর্শনম বিষয়ানম অথ যশিদাদঞ্চ হা হন্ত হন্ত বিষভক্ষণত্ব অসাধু বিষভক্ষণত্বপি অসাধু। চৈতন্য মহাপ্রভু সামান্যতম তোমার ভজনের গাফিলতি তোমার ভজনের যে ব্যভিচার চৈতন্য মহাপ্রভু সহ্য করবেন না, এটা জেনে রেখে ভজনে থাকার হলে থাকো, নালে গৌড়ীয় মঠে ব্যভিচার বৃদ্ধি করো না। গৌড়ীয় মঠের মধ্যে ব্যভিচার বৃদ্ধি করা উচিত নয়, গৌড়ীয় মঠ উদাহরণের বস্তু নয়। কোনো ধনী ব্যক্তি যিনি পূর্বে গরিব ছিলেন বর্তমানে ধনী বলে মনে করছেন, বিশেষ পয়সা করিয়ে এনে এবার গৌড়ীয় মঠকে পুষ্ট করেছি বলে দাবি করছেন, সেই মূর্খ জানেন না তিনি গৌড়ীয় মঠকে তিনি নরকে বসবার তুমি বসাবার আয়োজন, গৌড়ীয় মঠকে নরকে বসানো যায় না তিনি মনে করছেন, আমি অনেক উপকার করলাম। গৌড়ীয় মঠের উপকার ওভাবে হয় না, গৌড়ীয় মঠকে নিত্য বস্তু তার আর উপকার তুমি কি করবে, গৌড়ীয় মঠ থেকে তুমি উপকার যদি নিতে পারতে তাহলে ভালো হতো। সেখানে মহাপ্রভু আমরা দেখেছি তার জীবনে এই যে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা আম্বা জগদীশ কাময়ে এর মধ্যে এটা প্রাসঙ্গিক কথা, কাজে আজকে বললেই ভালো। শ্রী চৈতন্য মহাপ্রভু সামান্যতম কোনো ব্যভিচার তিনি জীবনে সহ্য করেননি, যদি কোনো সাধককে দেখেছেন তাহলে তাকে আপাত দৃষ্টি বাইরের দৃষ্টিতে তিনি এমনভাবে ত্যাগ করেছেন বর্জন যেটার দ্বারা ভক্ত সমাজ পুরো কেঁপে উঠেছেন। সেইটি আমাদের চৈতন্য মহাপ্রভুর অষ্টকমে সুন্দরভাবে বলা রয়েছে, চৈতন্য মহা ভগবান নিজের ভজনের মুদ্রাটাকে জগতের কাছে প্রকাশ করার জন্য নিজের ভক্তদের কাছে এইগুলো সব লীলা করেছেন। তাই জন্য বলছেন সভক্তেভ্য সুধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশম সচৈতন্য কিং মে পুনরপি দ্বীশ্বর ইয়াস্বতিপদম সভক্তেভ্য সিধ্যাম সভক্তেভ্য শুদ্ধম নিজ ভজন মুদ্রাম উপদিশম সচৈতন্য কিং মে পুনরপি দ্বীশ্বর ইয়াস্বতিপদম। সেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই পরাত্পর অখিলেশ্বর কি আমার নয়নগোচর হবেন, যিনি নিজের সমস্ত ওঠা বসা চলা ফেরা ক্রিয়াকর্মর মাধ্যমে ভজন মুদ্রা প্রকাশ করেছিলেন, এবং যারা গুরু বৈষ্ণবের আনুগত্য এইসব কথা বুঝতে পেরেছেন তারা চৈতন্য মহাপ্রভুর আদর্শকে গ্রহণ করতে পেরেছেন, বাকি সব। এই জন্য জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত অনুক্ষণ তোমরা আলোচনা করবে আমাদের গুরুবর্গ বলেছেন,
জগদানন্দের প্রেম বিবর্তকে এই বক্ষ থেকে ছাড়বে না। জগদানন্দ পণ্ডিত বলছেন, গোড়ার আমি মুখে বলিলে নাহি চলে, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে, লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি। গোড়া বসে রয়েছেন, গোপনেতে অত্যাচার গোড়া ধরে। গৌরাঙ্গ মহাপু সহজিয়ারা বলছেন, গৌরাঙ্গ মহাপু বড় বাড়াবাড়ি, হরিদাস ঠাকুর কী এমন অন্যায় করেছিলেন, তারই তো জন্য চাল নিতে গেছিলেন, তাকে একবারে চিরকাল ফেলে দিলেন, এটা বড় বাড়াবাড়ি। কিন্তু যারা বলছেন তারা সহজিয়া, তারা গৌরাঙ্গ মহাপুর চিত্তবৃত্তি থেকে অনেক অনেক দূরে অবস্থিত, তারা মহাজনদের আনুগত্য মহাজনগণের আনুগত্যে অবস্থিত নয়। আর যারা মহাজনগণের আনুগত্যে নয় তাদেরকে শাস্ত্র বলছেন পাশবিক চিত্তবৃত্তি সম্পন্ন। ভাগবত বলছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য, ভাগবত বলছেন। আর আনুগত্য কেমনভাবে করতে হয় সেটা উত্তর দিতে গিয়ে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ বলছেন, বিকৃত পশুর যথা, যেমন একটা পশুকে হাট থেকে কিনে আনলে পরে আগের মালিকের কাছে ছিল, সে পশুটা কোন সময় কি খেত জল খেত সেটা তার জানা ছিল, কিন্তু হাট থেকে এই পশুটাকে সে কিনে নিয়ে এলো, আনার পর সে এখন যেখানে রাখবে যেমনভাবে রাখবে সে থাকতে বাধ্য হবে। এটাকে বলা হয়, ভাগবত শাস্ত্র বলছেন, বিকৃত পশুর যথা, পশু যেমন বিকৃত হয়ে গেলে তার কোনো স্বাধীনতা থাকে না, জঙ্গলে যখন ছাড়া থাকে তখন তো স্বাধীনতা, তখন ছোটাছুটি করতে পারে, কিন্তু যখন বিকৃত হয়ে যায় তাকে কেউ ধরে বিক্রয় করে দিয়েছে, তখন যে কিনে নিয়ে যাবেন তার কত অনুযায়ী তার জীবন চলে, সেই জন্য বিকৃত পশুর যথা। এইটি হলো বাস্তবিক সিদ্ধান্ত। বাকি আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু কোনো বাড়াবাড়ি তো করেনি নাই, বরঞ্চ তুমি চৈতন্য মহাপ্রভু এমন একটা মাইলস্টোন জগতে পুঁতে দিয়ে গেছেন যেটা দেখে ভজনের রাস্তাটাকে ভালো করে তুমি দেখতে পারবে, অন্ধ তুমি দেখতে পাচ্ছ না, এমনভাবে মাইলস্টোনগুলো চৈতন্য মহাপ্রভু পুঁতে দিয়ে গেছেন। ভক্তি পথে যাওয়ার সময় প্রত্যেকটা পথে তোমার মাইলস্টোন নজরে আসবে, মাইলস্টোন নজরে আসার সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে আমার এখনও অনেক দূর, বহু দূর নাগরী গোকুল নাগরী, যেটা ব্রজবাসীরা গান গায়। চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নামাচার্য হরিদাস ঠাকুর তিনি তো ছিলেন, আর এই যে হরিদাস কথা বলছেন মহাপ্রভুর গণেতে নিজ ছোট হরিদাস নামে প্রসিদ্ধ ছিলেন, তিনি মাধবী দেবীর কাছে এক মান চালের চাল ভিক্ষা করে আনতে গেছিলেন, সেখানে তাও গদাধর পণ্ডিতজি গদাধরের আদেশে যাও একটু মেঙে নিয়েছো আমার নাম করে, সেখানে চাইতে গিয়ে তার কি ভুল হলো সেই কথাগুলো আলোচনার বিষয়। কি ভুল হলো মহাপ্রভুর গণের, কি কোনো ভুল হয়? ঋষি মুনি যারা আছেন তারা কি সত্যি আমার মতো বদ্ধজীব নাকি? তাদের যে ভুল হচ্ছে, বৈশিষ্ট্য মুনি মেনকার পাল্লায় পড়লেন, এগুলো ব্যাপারটা কি বলে? এগুলো সব শাস্ত্রেতে বলা আছে, আমাদের যে বলেছে যে নীতিশাস্ত্র বলছেন মুনিনাম চ বিভ্রমহা, মুনিদেরও ভুল হয়। এই কথাটার মানে এটা বুঝে নেবে না মুনিগণ আমার মতো বদ্ধ পুরুষ, অতএব তারও ভুল হয়েছে আমার ভুল হয়েছে তাতে কি হলো, বরঞ্চ এভাবে যদি সিদ্ধান্তটা বুঝতে পারো। শ্রীল বামন গোস্বামী মহারাজ এই সিদ্ধান্তই বলতেন, আমরা একই কথা। যদি তুমি এটা উপলব্ধি করো যে এই সব বৈশিষ্ট্য মুনি আদি যারা সব রয়েছেন তারা যে ভুল করার অভিনয় করেছেন, এটার দ্বারা তিনি জগতে একটা মাইলস্টোন রেখে গেছেন, যে যদি ভজনরাজ যে ভুল, সৌবরী মুনি ভুল করলেন, 60,000 বছরের তপস্যা তার জলাঞ্জলি চলে গেল। সেখানে বলছেন যদি এইভাবে ভজনরাজ্যের মাইলস্টোনগুলো না থাকে তাহলে আমার আকেল হবে না, আমিও ভুল পথে যাব। সেই জন্য মুনিনাম চ বিভ্রমহা, এই কথার মানে হলো মুনিগণ নিজ নিজ ভূমিকায় থেকে ভুল করার অভিনয় করে জগতের কাছে একটা প্রমাণ রেখে গেছেন যে দেখো তুমি যদি এরকম করো সাবধান না হও তাহলে তুমি পড়ে যাবে। যে আলা বিশ্বামিত্র মুনি তাদের কোনো ভুল তুমি ধরতে গেলে তুমি মরবে, তারা এত তেজিয়ান তপস্যার বলে
তাদের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। যেমন আগুনের মধ্যে যা কিছু দেবেন ছাই হয়ে যায়, ভাগবত শাস্ত্র বলছেন তেজিয়ানাম ন দোষায়ো বন্ধের সর্বভুজ যথা, ভাগবত শাস্ত্র বলছেন তেজিয়ানাম ন দোষায়ো বন্ধের সর্বভুজ যথা, তেজিয়ান ব্যক্তিদের কোনো দোষ স্পর্শ করে না। শঙ্কর ভগবানেরই ক্ষমতা ছিল, হলাহল বিষকে তিনি এরকমভাবে পান করেছিলেন, বাকি একটা বিন্দু যদি বিষ তোমার শরীরে যায় তুমি তো তোমার প্রাণ সংকটে পড়ে যাবে, মরে যাবে। তো সেখানে বলছেন এখানে চৈতন্য মহাপ্রভু এইখানে উত্তর দিয়েছিলেন যে এই সব বদ্ধজীব কি করে, সমস্ত বদ্ধজীবেরকে শাসন করে মহাপ্রভু বলেছেন এই সব বদ্ধজীব সব হ্যাঁ মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া, কখন তোমার প্রকৃতি সম্ভাতন হয়ে যাবে যোশীর সঙ্গ তুমি জানো না, তোমার আইডিয়া নেই, কিভাবে গোপনেও তোমার যোশীর সঙ্গ হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো না আমার যোশীর সঙ্গ হচ্ছে। সেই জন্য গৌড়ীয় মঠের ভজন বড় টিপিক্যাল, সমস্ত গৃহস্থ ব্যক্তিরা আসবেন, তাদের স্ত্রীরা আসবেন, তাদের মা বোন সব আসবেন। তোমরা যদি আত্মদর্শনে প্রতিষ্ঠিত না হও তাহলে একটা ভালো মেয়ে ছেলে দেখতে পাবে, এগুলো তোমাদের সর্বনাশের কারণ হবে। যতক্ষণ পর্যন্ত আত্মদর্শন না হবে সর্বনাশ তোমার পিছু ছাড়বে না। সেই জন্য সেখানে বলছেন মহাপ্রভু এই জন্য বলছেন যে বদ্ধ জীব সব মর্কট বৈরাগ্য করিয়া প্রকৃতি ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া, তিনি এই জন্য সেখানে বলেছেন নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারম পরম জিগ মিশ ভবসাগস্য সন্দর্শনম বিষয়ানমথ যশিদানঞ্চ হা হন্ত হন্ত বিষ ভক্ষণত্বপি অসাধু। যদি আজকে আমি কোনো নিজের প্রতি ধিক্কার হয় তাহলে কেউ যদি বিষ খেয়েও মরে যায়, চৈতন্য মহাপ্রভু যে বিষ খেয়ে মরে যাওয়া তো অন্যায়, আত্মহত্যা করা, তথাপি তার যদি কখনো মঙ্গল হয়, কিন্তু এই যে বিপদে যাচ্ছে এটা একদম ভালো নয়। নিষ্কিঞ্চন যিনি বেশ গ্রহণ করেছেন, যিনি নিজেকে সমাজের কাছে বিজ্ঞাপন দিচ্ছেন আমি নিষ্কিঞ্চন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য, যিনি ভগবত ভজনের উন্মুখতা প্রদর্শন করছেন, যিনি পরপারে চলে যেতে চাইছেন এই জড় সংসার থেকে পার হয়ে পরম পদ ভগবানের অমৃতময় চরণেতে স্থান চাইছেন, তার পক্ষে বিষয়ী লোকের সঙ্গ, বিষয়ী লোকের একটু পায়ে তেল মাখালে তাহলে তো আমি একটু বেশি করে প্রণামী পাবো, তার স্ত্রীকে যদি আমার গাড়ি করে একটুখানি দিয়ে আসতে পারি তাহলে আমি বেশি করে প্রণামী পাব। এগুলো পাশবিক বুদ্ধি, এগুলো বাস্তবিক ভজনের কোনো কথা নয়। সেজন্য বলছেন নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারম পরম জিগ মিশ ভবসাগস্য, যে ভবসাগর পার হয়ে ভগবানের অমৃতময় চরণে যেতে চান তিনি অবশ্যই বিষয়ী ব্যক্তির সঙ্গ আর যশির সঙ্গ এগুলো কার অর্থ কী কালকে আমি ব্যাখ্যা করব। বলছেন বিষয়ী ব্যক্তির সঙ্গ হওয়ার থেকে মরে যাওয়া ভালো, কিন্তু আমাদের মহামহাপুরুষগণ বিষয়ীগণকে কৃপা করবার জন্য, তাদের ওপর কৃপা বর্ষণ করবার জন্য তাদের অর্থ করি ভগবানের সেবায় লাগিয়েছেন, এই সমস্ত সাধারণ ব্যক্তির কম্য নয়। গৌরী মঠের যে ভজনের টেকনিক এটা একজন বাস্তবিক যিনি ভক্তি বিনোদ ঠাকুর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের পরিপূর্ণতম কৃপা লাভ করেছেন, সেই ছাড়া এই টেকনিক কেউ জানতে পারবেন। এই যে আশ্চর্য টেকনিক এটা তিনি জানবেন। আমরা ভাগবতের দ্বিতীয় স্কন্ধ আসবে সেখানে আলোচনা করব, সেখানে দেখব যে এই আকাশ এত বড় থাকতে আমাদের বিষ্ণা তৈরি করার কী দরকার আছে, এগুলো সব পড়ব। হাতের অঞ্জলি রয়েছে, বড় বড় বাসন নিয়ে খাওয়া দাওয়ার একদিকে পরমান্ন থাকবে, একদিকে পুষ্পাণু থাকবে, একদিকে রাবড়ি থাকবে, এই জন্য বড় একটু বাসন দরকার আমার, তাহলে প্রসাদ কি পাওয়া যায় নাকি। আবার যখন কেউ দরিদ্র ব্যক্তি একটা সামান্য প্রসাদ দিতে চাইছেন বলে আমি প্রসাদ পেয়েছি, প্রসাদের এখন ইচ্ছা নাই, আপনার প্রসাদ সম্মান করতে হবে এরম অনুরোধ। আর যেই দেখবেন ওখানে রসমালাই রয়েছে তখন বলবেন যে খেলেও এই প্রসাদটা সম্মান করা দরকার, এই প্রসাদের সম্মান না করলে হয়তো রসমালাই, এই জন্য এটা প্রসাদ হয়ে গেল। বাস্তবিক পক্ষে প্রসাদে চিন্ময় বুদ্ধি কাউরই নাই, সবার নাই,
খুব কম ব্যক্তি, কাউরি নাই বলতে প্রায় নেই বললেই হয়। এই জন্য বলা, এই জন্য সেখানে আলোচনা করব আমরা সত্যম খিতৌ কিম কশিপু প্রয়াসৈর, অত্যন্ত সুন্দর বাহু সসিদ্ধে উপবর্হণে কিম বলছেন, সত্যম খিতৌ কিম কশিপু প্রয়াসৈ বাহু সসিদ্ধে উপবর্হণৈ কিম সত্যাঞ্জলো কিম পুরুধাম্নি পাত্রাম দিগবল কলাদি সতি কিম দুকুলৈ চিরনানি কিং পথি ন সন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাঙ্ঘ্রিপা পরভিত সরিতয়োপি শোষ্যাম। এই তো শ্লোকের ব্যাখ্যা শুনলে যারা বাস্তব, যাদের জীবনে বাস্তব বৈরাগ্যের রস স্পর্শ করেছে তাদের সংসার মুহূর্তের মধ্যে চলে। ওই জন্য আমাদের কীর্তনকাররা মজা করে কি বলছেন, বন্ধুর সঙ্গে থাকে যদি রঙ্গ পরিহাস তাহলে একটা তোমার কাছে অ্যাডভাইস আছে, তুমি কিন্তু কখনোই কেসি ঘাটে যেও না, কখন দেখবে বংশীধারী দাঁড়িয়ে রয়েছে তোমার সংসার ঘুচে যাবে। বড় সুন্দর রসময় কীর্তন, বন্ধুর সঙ্গে থাকে যদি রঙ্গ পরিহাস, এই কথাটা বলছেন তো, তবে মোর কথা শোনো যেও না কো যেও না কেশি তীর্থ, বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটে রস কাশ। সুন্দর এগুলো, এইগুলো সব ওরিয়েন্টেড শ্লোক, এগুলো তিনা এই যে ন ধনম ন জনম ন সুন্দর এর সঙ্গে জড়িত, এগুলো সব ভগবান স্ফূর্তিপ্রাপ্ত করাচ্ছেন। এগুলো অনেক আলোচনা করতে ইচ্ছা হয় কিন্তু সময় কই। সেখানে বলছেন হরিদাস ঠাকুর সেখানে চাল ভিক্ষা করতে গিয়ে অন্যায় কি করেছিলেন সেটা গুপ্ত ব্যাপার, নিশ্চয়ই কিছু ভুল হয়েছিল। বিদ্যা তপস্বিনী মাধবী দেবী দাসী, তাকে দেখি কি ভুল হওয়ার কথা ছিল, অন্য কিছু ব্যাপার আছে, সেগুলো সব আমাদের গুরুবর্গ গুপ্তরূপে বলেছেন। এখন সেখানে নিশ্চয়ই ভুল আছে, কেন গৌর তো ভেতরে বসে রয়েছেন, গৌর ভেতরে থেকে তোমার ক্রিয়াকর্মগুলো লক্ষ্য করছেন, একটু ভুল করবে এক লাথি মারবেন, গৌর লাথি মারবেন না, মায়াকে দিয়ে লাথি মারবেন, গৌর লাথি মারলে তো হয়েই গেল, সিদ্ধান্তগুলো বুঝতে হবে, মায়াদেবীকে দিয়ে লাথি মারাবেন তোমাকে জঞ্জাল তো দূর করার জন্য। সেখানে বলছেন সেখানে বড় আশ্চর্য, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু প্রসাদ পেয়ে ওখান থেকে ওকে এনেছে, এই সমস্ত এত সুন্দর চাল কে আনলো গদাধর, বলে আর বলো না মাধবী দেবীর কাছ থেকে, বলে এই চাল কে আনলো, বলে ছোট হরিদাস তোমার তোমার সেবার জন্য ভিক্ষা করো। আচ্ছা এবার সোজা ওখান থেকে প্রসাদ পেয়ে এসে গম্ভীরাতে এলেন আর গোবিন্দকে সোজা আদেশ করলেন, গোবিন্দ আজ থেকে ছোট হরিদাসের দ্বার এখানে মানা, ছোট হরিদাস যেন এখানে না ঢোকে, আমার মুখের সামনে না আসে। সমস্ত ঘটনা চারিদিকে ছড়িয়ে গেল, মহাপ্রভু এরকম আদেশ করেছেন ছোট হরিদাসের দ্বার মানা, ছোট হরিদাস দ্বার কেন মানা, ছোট হরিদাস কি করেছে, ছোট হরিদাস তো কীর্তন শোনায় ভালো সেবা করে। সেখানে সব খবর ছড়িয়ে গেল, সবাই এসে পায়ে প্রার্থনা করলেন, সার্বভৌম ভট্টাচার্য আদি, হরিদাস কি করেছে প্রভু, প্রভু বলবেন পুনঃ যদি তুমি প্রার্থনা করো তাহলে আমাকে এখানে দেখতে পারো, তোমরা থাকো আমি চললাম, আজি না 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 তোমায় যেতে হবে তুমি থাকো। কোনো প্রার্থনাই প্রভু শুনলেন না, কাউর কোনো প্রার্থনা, কোনো প্রার্থনা তিনি শুনলেন না। জগতের কাছে একটা স্ট্রিক্ট রেগুলেশন স্থাপন না করলে পরে আমি ইচ্ছা মতো ব্যবচার করব, ওই তো আমাদের গৌর বলা আছে, আমাদের তো গৃহস্থ ব্যক্তিরা সব মঠে আসবেন তা তাদের নিয়ে আমাদের চলো, কখনো প্রসাদ দেওয়ার মাধ্যমে সেখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ দেওয়ার মাধ্যমে যশির সঙ্গ হয়ে যাচ্ছে, কখনো প্রণামী নেওয়ার মাধ্যমে, আবার যারা কাঁচা ব্যক্তি আছেন তারা তো পাটাকে এগিয়ে দেবেন, মায়েরা দণ্ডবোধ করছে পাটাকে খুলে দেবে দিন। আর বাস্তব সাধু কী করেন, আবার গুরুপাদ পদ্মে গেছি আমরাও সেই শিক্ষা পেয়েছি, কোনো দিন কেউ স্পর্শ করবে না দূর থেকে, এগুলো আমরা গুরুবর্গের থেকে শিখেছি, কিন্তু বর্তমানে এইসব শিক্ষা নাই, কেই বা দেবে, যদি গুরুদেব এই শিক্ষা দেয় গুরুদেবকে গণেশ উল্টে দেবে, গণেশ যেমন উল্টে যায় গুরুদেবকে বলে তুই থাক আমি চলি, ওই জন্যে শিষ্যের গোলামি করাটাই হচ্ছে বর্তমানের মঠ চালনা, মঠ চালনা মানেই হলো আমি গুরুদেবের গোলা আমি শিষ্যের গোলামি করব। হ্যাঁ এগুলো সব প্রভুপাদ জানিয়ে গেছেন,
আশ্চর্য কথা, এগুলো সবই সত্য কথা, কিন্তু অনেকেই আমি জানি এগুলো পছন্দ করবেন না। যদি এইসব কথা শোনে তাদের তো একেবারে মাথা খারাপ হয়ে যাবে, খারাপ হচ্ছে। বিভিন্ন জায়গা বাংলাদেশ সব জায়গায় তো চলে যায়, আমি ভগবানের ইচ্ছায় চলে যায় সব সমস্ত জায়গায় সব কথা বিভিন্ন ভাষায়। এখন ভগবানের ইচ্ছা এটা, আমার এর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। তাহলে সেখানে বলছেন হরিদাস ঠাকুরের দ্বার মানা করে দিলেন। সবাই এসে জিজ্ঞাসা করছে কি লাগি হরিদাসের দ্বার মানা, কেনে করে উপবাস, হরিদাস কেন খাওয়া দাওয়া করছে না, ভোজন পান ত্যাগ করেছে, কি করলো সে এমন? কোনোরকমভাবে প্রভু কোনো উত্তর দিলেন না। কোনোরকমভাবে প্রভু কহে মোর মন নহে মোর বস, প্রভু কহে আমার মন আমার বসে, ভগবান বলছেন ইচ্ছে করে, মানে এই কড়া নিয়মটাকে জগতেরকে স্থাপন করার জন্য, যারা ভগবানকে প্রাপ্ত হতে চান, যারা ভগবানকে প্রাপ্তির নামে শব্দস্পর্শ রূপ রসগন্ধ লুটে নিতে চান গুরু বৈষ্ণবকে সামনে রেখে, তাদের জীবনে ধিক্কার, তারা তো অমৃত পেলেন না। তাদেরকে প্রবোধানন্দ সরস্বতীবাদ কি বলেছেন, পশু বলেছেন, সেগুলো সব আমি আলোচনা করব আগত দিনগুলোতে। প্রবোধানন্দ সরস্বতীবাদ বড় আশ্চর্য আলোচনা করেছেন সেগুলো। তাহলে হরিদাস ঠাকুরের দ্বার মানা সেই সম্বন্ধে বলতে গিয়ে প্রভু মহাপ্রভু বলছেন প্রভু কহে মোর মন নহে মোর বস, প্রকৃতি সম্ভাষী বৈষ্ণব না করে পরশ, আমার প্রকৃতি সম্ভাষী বৈষ্ণব আমি সেটাকে আমি দর্শন করতে পারি না। এইভাবে করে মহাপ্রভু অনেক কথা বলেছিলেন, বলছে এরা তো প্রকৃতির সঙ্গে সম্ভাষণ করে, হাহা হি হি করে, কথার কথা বলছি। মহাপ্রভু বলছেন স্ত্রী নাম, স্ত্রী নামটা কোনো স্ত্রী না, ফোনেতে কথা হবে অনর্গ এবং স্ত্রী নাম উচ্চারণ করবে, আমি আমি আমার সামনে পড়লো তো আমি মারতাম ঝাঁটার বাড়ি, শুনি এসব দূরে কেউ কেউ আবার যাকে উপেক্ষা করার দরকার তারা বললেও আমি কিছু বলি না। উপ ওই মায়ের নাম ধরে ডাকছে, ওই মহিলার নাম ধরে ডাকছে, এরকম ধরনের তো এগুলো সব এখন চলছে। এগুলোকে মনে করবেন না আপনারা গৌড়ীয় মঠের স্বরূপ, এগুলো দেখে আপনাদের যেন গৌড়ীয় মঠ সম্বন্ধে কোনো ভ্রান্ত ধারণা না হয়। গৌড়ীয় মঠকে যদি দেখতে চান তাহলে বাস্তব জায়গায় গিয়ে আপনাদের কানটা পাতুন, তাহলে বুঝবেন গৌড়ীয় মঠ হচ্ছে কী বস্তু, তা নাহলে আপনাদের ধারণা উল্টো হবে। সেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন স্ত্রী নাম জবহি শুনি, যদি স্ত্রী নাম কেউ বলছে, এটা প্রমাণ দিয়েছেন মহাপ্রভু, খালি মুখে বলছেন না। মিষ্টি বানায় নবদ্বীপ ধাম থেকে সেখান থেকে মিষ্টি বানায় মুকুন্দের মা, খালি এসে বলছেন সে পরমেশ্বরা মহাপ্রভুর যে গম্ভীরা দর্শন করতে এসছেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে নীলাচলে সব ভক্তরা গেছেন, সেখানে মহাপ্রভুকে বাচ্চা বলে মিঠাই দিতেন মিষ্টি, মহাপ্রভু ঘরে গেলেই তাকে ছানা সন্দেশ মিষ্টি দিতেন, তার নাম হলো পরমেশ্বরা। পরমেশ্বরা ইচ্ছা হলো প্রভুকে অনেকদিন দেখিনি আর আমার শিবানন্দ সেনের সঙ্গে চললেন। সেখানে যখন গিয়ে মহাপ্রভু একে একের সঙ্গে মিলন করছেন তখন প্রভু দেখতে পাচ্ছেন পরমেশ্বরা তুমি এসছো, ভালো হলো। পরমেশ্বরা একগাল হেসে বলছে যে প্রভু মুকুন্দের মাও এসছে এই যো, তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে মাথাটাকে নিচু করে লজ্জায় খালি বলেছেন মুকুন্দের মাও এসছে, এই কথাটুকু কিছুই খারাপ নয়, কিন্তু মহাপ্রভু লজ্জায় মাথাটাকে নিচু করলেন অন্যদিকে শুনে। এগুলোর দ্বারা আমরা কি শিক্ষা নেব? আর যদি শুধু মঠে এসেছি বলে দাবি করি, মঠের কোনো শিক্ষাই না নিই, মঠের কি মূল্য আছে? আমি তো মনে করি যে এই যে জায়গাটা এর অনেক মূল্য আছে যদি হরিকথা আলোচনা হয়। আর তোমার দশতলা যদি একটা মঠ করো তার এক পয়সা মূল্য নেই, সেগুলো তো প্রভুপাদই প্রমাণ করে গেছেন। ইট পাথরের কী মূল্য আছে? তুমি চেতনা জাগরুক করতে পারবে? প্রভুপাদের চৈতন্য মঠের এক এক প্রভুপাদ বলতেন এক একটা ইট পাথর থেকে ভগবানের হরি নাম বেরোয়, তুমি কি পারবে? তোমার সে সামর্থ্য আছে? কেন তুমি জঞ্জাল সৃষ্টি করছো জগতের সঙ্গে? সেখানে বলছেন প্রভু বলছেন যে স্ত্রী নাম জবহি শুনি তবহি বিকার পায় মোর তনু মন, স্ত্রী দর্শনে স্থির রহে ওই সে কোন জন? মহাপ্রভু বলছেন স্ত্রী নামটা শুনলে পরে আমার বিকার জন, ভগবান বলছেন ভগবান। এটার দ্বারা সবাইকে সাবধান করছেন, মায়েদেরও সাবধান করছেন আর এদেরও। এরা মনে করবে না একটা কথা খালি, এর মধ্যে লুক্কায়িত হবে এর। যদি ভজনে এসে থাকেন, বাস্তব রস যদি দরকার হয়, তাহলে তাকে এই কথাগুলো অনুভব করতে পারে।
তাকে এই কথা শুনতে হবে যে অপ্রাকৃত রস চায়, তার পক্ষে এই সমস্ত বিষয়। আর যে জড়রসই বড় করে মনে করেছে, তার সঙ্গে অ্যাডভাইস হলো, বন্ধুর সঙ্গে যদি থাকে রঙ্গ পরিহাস, তবে মোর কথা শোনো, যেও নাকো যেও নাকো মথুরা কেশিতীর্থে ঘাটে রোসাকাশ বাঞ্ছাকল্পতর্বশে কৃপাসন্ধে ভবেচ পতিতানাং পাবনে ভবৈষ্ণবভ্যো নমো।